ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং বিডির পিঠা পর্বে আজকে রয়েছে ভাপা পুলি পিঠার রেসিপি। এটাকে অনেকে চন্দ্রপুলি, ভাপা পুলি, আবার কোনো কোনো এলাকায় এই পিঠাটা কুশলি পিঠা নামেও পরিচিত। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে এই ভাপা পুলি পিঠা তৈরি করা যায়। প্রথমেই আমি পিঠার ভেতরের পুরটা তৈরি করব। সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ নারিকেল কোড়া, 1/2 কাপ খেজুরের গুড়, 1/2 কাপ পানি। আপনারা ইচ্ছা করলে খেজুরের গুড়ের পরিবর্তে চিনিও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 2টা এলাচ এবং 4-5টা কাঠবাদাম কুচি। এবার এগুলাকে নেড়ে দিচ্ছি। চুলার আঁচটা এ সময় মিডিয়াম লো রাখতে হবে, অনবরত নাড়তে হবে, না হলে এটা কিন্তু নিচের দিকটা লেগে যাবে। নারিকেল থেকে কিছুটা পানি বের হয়ে আসছে, এখন এই পানিটা শুকানো পর্যন্ত জাল করতে থাকবো। পানিটা শুকিয়ে গেছে, তার মানে আমার পুরোটা রেডি। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। ঠিক এই সময় আমি পিঠার ডোটা তৈরি করব। সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে 1/2 কাপ পানি দিয়ে দিয়েছি। আমি এখানে 1 কাপ ভেজানো চাউলের গুঁড়া ইউজ করব, সেজন্য পানির পরিমাণটা অর্ধেক লাগবে। আপনারা ইচ্ছা করলে শুকনা চালের গুঁড়া ইউজ করতে পারেন, সেক্ষেত্রে পানি এবং চালের গুঁড়া সম পরিমাণে দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে চালের গুঁড়াটা অবশ্যই ফুটন্ত পানিতে দিতে হবে, ঠান্ডা পানিতে কিন্তু দেওয়া যাবে না। পানিটা ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এ সময় চুলার আঁচটা একদম লো করে দিতে হবে, যেন আটাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়, আবার নিচের দিকে লেগেও না যায়। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। ঠিক এই সময়ে যদি দেখেন আপনাদের ডোটা খুব বেশি নরম হয়ে গেছে, তাহলে কিছুটা চালের গুঁড়া ছিটিয়ে দিতে পারেন। আবার যদি দেখেন অনেকটা ড্রাই হয়ে গেছে, সেক্ষেত্রে কিছুটা গরম পানি দিয়েও অ্যাডজাস্ট করে নিতে পারেন। এবার নামিয়ে নিব। ডোটা নামিয়ে নিয়েছি এবং এটা গরম থাকতেই মেখে নিতে হবে। আমি হাতটা ঠান্ডা পানিতে ভিজিয়ে নিয়েছি, যেহেতু এটা খুব গরম। এবার আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ডোটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো তৈরি করব। এবার আমি কিছুটা ডো নিয়ে একটা রুটি বেলে নিয়েছি, এর পুরুত্বটা দেখুন, ঠিক এরকম। এর থেকে মোটা করা যাবে না, আবার পাতলাও করা যাবে না। এবার আমি রুটিটা এইটা দিয়ে কেটে নিব। আপনারা ইচ্ছা করলে স্টিলের গ্লাস কিংবা যে কোনো কৌটার মুখ দিয়েও কিন্তু কেটে নিতে পারবেন। এবার আমি ছোট একটা রুটি হাতে নিচ্ছি, মাঝখানে কিছুটা পুর দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন পুরটা যেন খুব বেশি না হয়। এবার মুখটা বন্ধ করে দিচ্ছি, সাইডে একটু চেপে চেপে দিচ্ছি, না হলে ভাপ দেওয়ার সময় মুখটা খুলে যেতে পারে। এবার পিছন দিকটা বাঁকা চাঁদের শেপ দিচ্ছি।
এবার একটু ডিজাইন করব। দেখুন পিঠাটা তৈরি হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে আমি আরো একটা করে দেখাচ্ছি। আমার সবগুলা পিঠা বানানো হয়ে গেছে। এবার আমি পিঠাগুলাকে ভাপ দিব। সেজন্য আমি একটা প্যানে অর্ধেকটা পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটতে শুরু করেছে। এবার প্যানের উপর একটা ঝাঁঝরি বসিয়ে দিচ্ছি। এর উপর একটা কাপড় বিছিয়ে দিচ্ছি। এই কাপড়ের উপর একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দিব। পাঁচ মিনিট পর আমার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। পিঠাটা হয়েছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে, পিঠাটা যদি প্রপারলি সিদ্ধ হয় তাহলে পিঠাটা একদম ঘেমে যাবে। দেখুন পিঠাগুলো ঘেমে গেছে, মানে আমার পিঠাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। ভিউয়ার্স, দেখলেন তো কতটা সহজেই তৈরি হয়ে গেল ভাপা পুলি পিঠা। আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের রেসিপি। থ্যাংক ইউ।